পেট খারাপ হয়েছে, গ্যাস হয়েছে, যা পাচ্ছে হাবজি গুবজি গিলছে, গিলছে আর মোটা হচ্ছে, ওজন কমানোর কোনো নাম নাই। হ্যাঁ বলছি, ওজনটা কমানোর কোনো নাম আছে তোমার? কোনো কন্ট্রোল নেই কিছু না, খাবার দাবার কোনো কন্ট্রোল আছে? বেশ ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, এখন না বলে তুমি সুধরাবে নাকি? না বলে তুমি সুধরাবে? কিছু বললে ফসফস করে কান্দতে শুরু করবে সাপের মতো, লজ্জাও লাগে না, লজ্জাও লাগে না। একদম চুপ কর, চুপ কর, একদম চুপ করবি, একদম চুপ করবি, কাঁদতে লেগে যাবো, লজ্জা হওয়া দরকার। মায়ের কাছে যে কাঁদবি, মায়ের আসলে চোখটা মুছবি, এসব কান্নার কোনো দাম নাই। ঠিক আছে ঠিক আছে, বাথরুমে ঢুকেছে, খেতে দিয়ে বাথরুমে গেলে আমি সেই সময় গিয়ে ক্যামেরাটা অন করে দিয়েছি। কিছু না, কোনো না কোনো একটা বিষয় ব্লগ করো। তোমাকে আমি এইভাবে কোনোদিন বলি? খাচ্ছে তুমি খাওয়া দাওয়া, তোমাকে ভালো ভালো খাওয়াবো, ভালো করাবো, সবসময় এই চেষ্টাই করি, সবসময় তোমাকে ভালো রাখবো, তোমাকে আমি খারাপ রাখি? এটা এমনি একটা প্রাঙ্ক করছিলাম, ভিডিও করছিলাম, তার প্রাঙ্কটা কেমন হলো, কেমন হলো? খুব আমার চুলটা এমন চুল কেটেছে বন্ধুরা, সেলুনে চুল কাটতে গেছি, নাপিত জিজ্ঞেস করছে যে তোমার চুলটা একদিন, তুমি এত অপমান করেছো, এই রকম অপমান, এটা প্রাঙ্ক,
শোনো দাঁড়া কথা বলতে দাও, বলছি তোমার একদিকে চুল বড় একদিকে চুল ছোট কেন? আমি আর কি বলবো, আমি লজ্জা বললাম, দাদা হেলমেট পরে কাজ করি তো, হেলমেটটা পরলেই চুলটা চোখে নেমে চলে আসছিল, সেই জন্য চুলটা আমি ঘরে কাঁচি দিয়ে কেটে দিয়েছি। আর কি বলবো, এমন শয়তান জানো, এমন শয়তান, ঘুমোচ্ছি চুলটা এইভাবে কাটে। বন্ধুরা যাই হোক, হঠাৎ করে প্র্যাঙ্ক, তোমাদেরকে কোনো ইন্টারাকশন ছাড়াই, তো প্র্যাঙ্কটা কেমন লাগলো অবশ্যই জানিও, ঠিক আছে? অনেকদিন পরে মন খুশি করে, মনটা খুশি তো ভরে গেল, ঘটনা হয়ে গেল, এখানে প্র্যাঙ্ক করলাম। যাই হোক, আর বন্ধুরা এখনো পর্যন্ত যারা আমাদের পেজটা ফলো করেনি, প্লিজ যারা ফলো করে দাও, আর যারা ভিডিওটা দেখলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, প্লিজ যারা লাইক করে দাও, ঠিক আছে? চলো আপাতত ভালো থেকো, গুড নাইট।